সেখান থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করেন শাহের নিশানায় কেজরিওয়াল রাহুল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন কেজরিওয়ালকে পয়লা জুন জেলে যেতে হবে প্রসঙ্গত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন অন্যদিকে রাহুল বাবা রাহুল গান্ধী ছয় জুন ব্যাঙ্কে যাচ্ছেন তিনি কটাক্ষ করে বলেন রাহুল বাবা গ্রীষ্মের শেষে থাইল্যান্ডের ব্যাংককে যান অন্যদিকে দুই তিন বছর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী থাকার পরে নরেন্দ্র মোদী দীপাবলিতে সীমান্তে যান সেনাবাহিনীর জওয়ানদের মিষ্টি খাওয়াতে এটিএম মেশিন লুধিয়ানার জনসভায় ভান দিতে গিয়ে অমিত শাহ বলেন অরবিন্দ কেজরিওয়াল পঞ্জাবকে দুর্নীতির এটিএম মেশিন বানিয়েছেন মামলা লড়তে গেলে আর নির্বাচনী খরচেও পঞ্জাবের টাকা টাকা দিল্লিতে নিয়ে যেতে পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে পাইলট বানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল বলেছেন অমিত শাহ পঞ্জাবের প্রশংসা তিনি আরও বলেন পঞ্জাব না থাকলে দেশ নিরাপদে থাকতে পারে না পঞ্জাব না থাকলে দেখকে খাওয়ানো যায় না তিনি বলেন বাবর ঔরঙ্গজেব কিংবা পাকিস্তানের আক্রমণ যাই হোক না করেন পঞ্জাবের যুবকরা সবসময় ভারতকে রক্ষার কাজ করেছেন অমিত শাহের দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন দেশ স্বাধীন হওয়ার সময় যদি বিজেপি থাকত তাহলে কারতারপুর সাহিব ভারতের অংশ হয়ে থাকত তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করেন প্রসঙ্গত নরেন্দ্র মোদী পঞ্জাবে প্রচারে গিয়ে বলেছিলেন এক নয় সাত একের যুদ্ধে ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল প্রায় এক লক্ষ পাকিস্তানি সেনা